আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো। তা ওই বৌরনিয়া শহর থেকে আইলে বুঝি? বুঝছি স্যার। ভালো স্যার, ওইদিকে তাকে কি ভাবতেছে? হ্যাঁ, এই যে জমি জমা দেখতেছো না, অনেক দিনের কর আর খাজনা দেওয়া হয় না। আর তুমি তো বাবাজি জানো যে আমাদের ভূমি অফিস অনেক দূরে, আর নিজের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো না, নানান ধরনের রোগ ব্যাধি দেখা দিছে, ওই একটু হাঁটা চলাফেরা করলে হাঁপাইতে থাকে। তাই ওই চিন্তা করতেছি কি দিয়ে কি করা যায়। আপনি কোনো চিন্তাই করবেন না স্যার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনলাইনের মাধ্যমে খুব সহজেই জমির খাজনা দেওয়ার ব্যবস্থা করেছে। স্যার, প্রথমে আপনাকে ভূমি উন্নয়ন কর সিস্টেমের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশনটা করতে হবে, আর তার জন্য আপনার হাতের মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটার যদি থাকে ঘরে, তাহলে আপনি ঘরে বসেই আপনার কাজটি আপনি কমপ্লিট করতে পারবেন। আর তার জন্য আপনাকে www.land.gov.vd অথবা ldtax.gov.vd অথবা ভূমি উন্নয়ন কর মোবাইল অ্যাপের মাধ্যমে। এত সহজে কিভাবে দেওয়া যায় মা, একটু বুঝায় কও তো। ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনার মোবাইল নাম্বার ও আপনার এনআইডি নাম্বার এবং আপনার জন্ম তারিখ দিলে আপনার মোবাইলে 6 ডিজিটের একটি কোড যাবে। মোবাইলে যে কোডটি যাবে সেটি দিয়ে কনফার্ম করলেই আপনার নিবন্ধনটি সম্পন্ন হবে। এরপর আপনার প্রোফাইলে ঢুকে আপনার জমির হালনাগাদ খতিয়ানির তথ্য দিয়ে আপনার প্রোফাইলটি আপনি কমপ্লিট করবেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়েও একইভাবে আপনি আপনার নিবন্ধনটি সম্পূর্ণ করতে পারবেন। তাছাড়া 333 অথবা 1612 কল সেন্টারে কল করে এজেন্টের মাধ্যমে উক্ত তথ্যগুলো দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন। তোর অনেক ধন্যবাদ মা, তুমি তো অনেক উপকার করছো। এখন তো ঘরে বসে নিবন্ধন আর রেজিস্ট্রেশন করা যায়, তার তো কোনো চিন্তাই নাই। আমি আজকেই আমার নিবন্ধন সম্পূর্ণ করে ফেলবো।